ঢাকা টু যশোর রেলের বর্তমান আপডেটটা কি? কবেই বা ফুললি অপারেশনাল হচ্ছে এখানে ট্রেন? দক্ষিণবঙ্গের মানুষ আমরা কবে ট্রেনে চেপে নিজ গন্তব্যে যাব? এ সকল প্রশ্নের যাবতীয় উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। ইউটিউব থেকে আমি ছিলাম জয়। 12 মিনিট 4 সেকেন্ডের এই ভিডিওটি দেখলে আশা করি সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। পদ্মা সেতুর অর্থনৈতিক সুফলকে দক্ষিণবঙ্গের মাঝে আরও বিস্তার করার জন্য ফরিদপুরের ভাঙা অংশ থেকে যশোর বেনাপোল পর্যন্ত যে সড়ক রয়েছে সেটাকে 4 লেনের মহাসড়কে উন্নতি করা হয় 6,140 কোটি টাকার প্রজেক্ট হিসাবে। ঢাকা থেকে ফরিদপুরের এই ভাঙা অংশ পর্যন্ত বর্তমান কিছু লোকাল ট্রেন চলাচল করতেছে। আমি মাওয়া স্টেশনে সরজমিনে এসে কিছু লোকাল ট্রেনের সময়সূচি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চলেন বন্ধুরা, আমরা এখন মাওয়া রেলওয়ে স্টেশনের দিকে এগিয়ে যাই। মাওয়া স্টেশনের ট্রেনের সময়সূচি: ট্রেন নাম্বার 25 নকশিকাতা কমিউটার, খুলনা 23:30 আর 11:30, 8:53 হচ্ছে যে আপনার মাওয়া পৌঁছে, আবার মাওয়া থেকে ছাড়ে আসে 9:30 ঢাকা পৌঁছাবে হচ্ছে 10:10। সুপ্রিয় দর্শক, এখন আপনাদের মনে একটি প্রশ্ন, সেটি হচ্ছে ঢাকা টু যশোর ফুললি ট্রেন সার্ভিস কবে থেকে অপারেশনাল হচ্ছে? এই প্রশ্নের উত্তর আমি আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব একটু বিস্তারিতভাবে। জুলাই চালু হচ্ছে ঢাকা নড়াইল খুলনা যশোর বেনাপোল রেল লাইন। ইতিমধ্যেই এই রুটে ট্রেনের সম্ভাব্য টাইম শিডিউল প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। সেখানে ঢাকা থেকে খুলনা দূরত্ব সময় রাখা হয়েছে মাত্র 3 ঘন্টা, ফলে ঢাকা থেকে নড়াইল 2 ঘন্টা এবং নড়াইল থেকে খুলনায় যাওয়া যাবে মাত্র 1 ঘন্টায়। সেই কারণে আমরা নিঃসন্দেহে বলতে পারি এই ট্রেন সার্ভিসটির মাধ্যমে দক্ষিণবঙ্গের মানুষের জীবনযাত্রার মান ব্যাপকভাবে উন্নয়ন সাধন করবে। যেখানে আগে ঢাকা থেকে যশোর রেল সার্ভিসের সময় লাগত 8 থেকে 10 ঘন্টা, এই রেল ব্যবহার করেই ঢাকা থেকে যশোর যাওয়া যাবে মাত্র 3 ঘন্টায়। দেশের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি সময় এবং শ্রমের ব্যাপক পরিবর্তন সাধিত হবে। ঢাকা থেকে যশোর এই রেলের অধীনে 20টি রেলওয়ে স্টেশন থাকবে। অনেকগুলো স্টেশন থাকবে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ এবং কিছু কিছু স্টেশন থাকবে পুরাতন। আমি এখন মাওয়া রেল স্টেশনে আপনাদেরকে দেখানোর জন্য যাব। সেখানকার সামগ্রিক পরিবেশ আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। স্টেশনটি ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লেগেছে। পিছনের দিকটা পদ্মা সেতু এবং যশোরের দিকে এখানে মাঝখানে কম্পার্টমেন্ট, আর আমার সামনের দিকটা হচ্ছে ঢাকা। তো এই রেল স্টেশন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে শেয়ার করব। যাত্রী শিডিউল থেকে শুরু করে ট্রেনের আনুষঙ্গিক তথ্য সমস্ত কিছু এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করতে পারেন, আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকতে পারেন। তো দেখতে থাকুন ভিডিওটি আর এনজয় করে থাকুন। সুপ্রিয় দর্শক, ফ্ল্যাশব্যাকের মাধ্যমে এবার একটু ফিরিয়ে যাব 2023 সালে। 10 অক্টোবর 2023 সালের মঙ্গলবার 12:45 দিকে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সর্বপ্রথম এই রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন করেন। ঠিক এখান থেকেই বর্ণাঢ্য এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়েই এই রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন করেন সকাল 12:45 দিকে। মাননীয় প্রধানমন্ত্রী বেলা 11:00 পর মুন্সিগঞ্জের লোহজং উপজেলার মাওয়া রেল স্টেশন থেকে পদ্মা সেতু সংযোগ প্রকল্পের কাজ উদ্বোধন করেন এবং বেলা 12:45 দিকে রেলে মাওয়া থেকে ভাঙার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সঙ্গত কারণে বলা যায় এই রেল স্টেশনের অধীনে যে 20টি রেল স্টেশন রয়েছে সেই কারণে আমরা বলতে পারি এই রেলওয়ে সংযোগ প্রকল্পের অধীনে যতগুলো রেল স্টেশন রয়েছে তার ভিতর সবথেকে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ভিডিওর এ পর্যায়ে এসে মেনশন করব আমার সেই সকল সাবস্ক্রাইবার বন্ধুদের যারা আমার গত পূর্বের ভিডিওতে কমেন্টস করেছিলেন। বিশেষ করে মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই এবং ইউনাইটেড কিংডম থেকে সবথেকে বেশি প্রবাসী বন্ধুরা কমেন্টস করেছিলেন, এবং সেই সাথে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি প্রবাসী সকল বন্ধুদের যারা দূর প্রবাসী থেকে দেশ বিনির্মাণের জন্য রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করতেছেন। স্পেশালি যে সকল বন্ধুরা এই মুন্সিগঞ্জের
তাদেরকে আমি রিকোয়েস্ট করব তারা অবশ্যই যেন কমেন্টসে মেনশন করে আপনি কোন জায়গা থেকে দেখছেন এই ভিডিওটি, কারণ এই রেল স্টেশনটা কিন্তু আপনাদের জেলায় অবস্থিত। সুপ্রিয় দর্শক, জুলাই চালু হওয়া ঢাকা নড়াইল খুলনা যশোর এবং বেনাপোল রেল স্টেশনের সম্ভাব্য টাইম শিডিউল, মানে প্রস্তাবিত টাইম শিডিউল আমি আপনাদেরকে এখন জানিয়ে দেওয়ার চেষ্টা করব। খুলনা নড়াইল ঢাকা আপ ট্রেনের সময়সূচি, প্রথমে আসবে এক নম্বরে সুন্দরবন এক্সপ্রেস, যেটা প্রভাতী নামে পরিচিত। খুলনা থেকে ডিপার্চার হবে সকাল 6টায়, অ্যাপ্রক্সিমেটলি নড়াইলে পৌঁছানোর সময় দেওয়া আছে এখানে 7টা, এবং ঢাকায় পৌঁছাবে হচ্ছে সকাল 9টা। চিত্রা এক্সপ্রেস, যেটা গোধুলি এক্সপ্রেস নামেই পরিচিত, খুলনা থেকে ডিপার্চার হবে 12:30, নড়াইলে এসে সম্ভাব্য পৌঁছাবে 1:30 এবং ঢাকায় পৌঁছাবে 3:30। সুন্দরবন এক্সপ্রেস, যেটাকে আমরা গোধুলি এক্সপ্রেস নামে চিনি, সেটা খুলনা থেকে ছাড়বে 2:30, নড়াইলে পৌঁছাবে 3:30 এবং ঢাকা পৌঁছাবে 5:30। বেনাপোল এক্সপ্রেস, বেনাপোল থেকে বিকাল 3টায় ডিপার্চার হবে, নড়াইলে অ্যাপ্রক্সিমেটলি পৌঁছাবে 4:30 এবং ঢাকায় পৌঁছাবে 7:30। বন্ধুরা, এবার জানাবো ডাউন ট্রেনের সময়সূচি। ঢাকা নড়াইল খুলনা ডাউন ট্রেনের মোট 5টি ট্রেন আমরা এখানে দেখতে পাচ্ছি। সর্বপ্রথম থাকবে চিত্রা এক্সপ্রেস, যেটা প্রভাতী নামে পরিচিত, ঢাকা থেকে ডিপার্চার হবে সকাল 6টায়, অ্যাপ্রক্সিমেটলি নড়াইল পৌঁছাবে সকাল 8টায় এবং খুলনায় পৌঁছাবে 9টায়। দুই নম্বর আমরা পাবো সুন্দরবন এক্সপ্রেস, যেটা প্রভাতী নামে পরিচিত, সকাল 9টা থেকে ঢাকা থেকে ছাড়বে, নড়াইলে পৌঁছাবে 11:30 এবং খুলনায় পৌঁছাবে 12:30। তিন নম্বরে থাকছে বেনাপোল এক্সপ্রেস, যেটা ঢাকা থেকে ডিপার্চার হবে সকাল 10টায়, নড়াইলে পৌঁছাবে বেলা 12টায় এবং বেনাপোলে পৌঁছাবে 1:30। চার নম্বরে থাকছে চিত্রা এক্সপ্রেস, যেটা গোধুলি নামে পরিচিত, ঢাকা থেকে ডিপার্চার হবে দুপুর 1টায়, নড়াইলে পৌঁছাবে বিকাল 3টায় এবং খুলনায় পৌঁছাবে বিকাল 4টায়। এবং সর্বশেষ আমাদের ডাউন ট্রেন হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস, যেটা গোধুলি নামে পরিচিত, সন্ধ্যা 7টা থেকে ঢাকা থেকে ডিপার্চার হবে, নড়াইলে পৌঁছাবে 9টায় রাত এবং খুলনায় পৌঁছাবে রাত 10টায়। দর্শক শ্রোতা, এই রেল লাইনে বর্তমান ফুললি অপারেশনাল রয়েছে বা প্রত্যেক দিন চলাচল করতেছে এমন কিছু ট্রেন সম্পর্কে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব। গত বছর 10ই অক্টোবর উদ্বোধন হলেও তার 21 দিন পর অর্থাৎ 1 নভেম্বর থেকে চালু হয় সর্বপ্রথম বাণিজ্যিক ট্রেন। এরপর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে চলছে 3টি আন্তনগর ট্রেন, যার ভিতরে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস এবং রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস। পদ্মা সেতু দিয়ে আরও একটি কমিউটার খুলনাগামী নকশিকাতা ট্রেন এই রুট দিয়ে চলাচল করে। রেল সূত্র নিশ্চিত করেছে ঢাকা যশোর খুলনা রুটে ট্রেন বর্তমানে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুর কুষ্টিয়া দর্শনা হয়ে যায়। এত ঘুরে যশোর খুলনা পৌঁছাতে দূরত্ব বেড়ে যায় প্রায় 367 কিলোমিটার, আর সময় লাগে কমপক্ষে 7 ঘন্টা। কিন্তু 3 মাস পর জুলাই থেকে সোজা রুটে ট্রেন ঢাকা থেকে পদ্মা সেতু ভাঙ্গা মধুমতি সেতু হয়ে যশোর যাবে, ফলে এই রুটের দূরত্ব 367 কিলোমিটার থেকে 195 কিলোমিটার কমে দাঁড়াবে হচ্ছে 172 কিলোমিটার, ফলে এই রুটে যাতায়াতের সময় কমবে 3 ঘন্টা। পরবর্তীতে ঢাকা থেকে যশোর যেতে সময় লাগবে 3 ঘন্টারও অনেক কম, ঢাকা থেকে খুলনা ও ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত সময় লাগবে সর্বমোট 4 ঘন্টা। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঢাকা যশোর বেনাপোল এই রেল লাইনের চলাচলকারী রেল সম্পর্কে আরও কিছু বিস্তারিত তথ্য আমি আপনাদের কাছে উপস্থাপন করব। বর্তমান 40,000 কোটি টাকা প্রকল্পে এই 4টি ট্রেন চালিয়ে এই রুটে লাভজনক করতে পারতেছে না রেলওয়ে। এজন্য পদ্মা সেতু দিয়ে চলাচল করি 4 রুটে চলতি বছর নতুন 8 জোড়া ট্রেন লাভানোর পরিকল্পনা করেছে রেলওয়ে। এই 4 রুট হচ্ছে ঢাকা যশোর খুলনা, ঢাকা যশোর বেনাপোল, ঢাকা ভাঙ্গা গোপালগঞ্জ, ঢাকা ফরিদপুর দর্শনা। এই 4 রুটে এই ট্রেনগুলো চলবে।
দর্শক বন্ধুরা, আজ এখানে ভিডিওটি শেষ করার চেষ্টা করব। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সকলে অনেক ভালো থাকবেন, দেশকে অনেক ভালোবাসবেন।